নানান প্রকার গতি। রিক্সা ও পৃথিবী চলার পথ ভিন্ন, তাদের গতি কেমন? চলো আমরা গতির বিভিন্ন উদাহরণ দেখি। নানান প্রকার গতির ধারণা নিয়ে সঠিক দৃশ্যে ক্লিক করি। সরলরৈখিক গতি, কোনো বস্তু যদি সরলরেখা বরাবর চলে তবে ওই বস্তুর গতিকে সরলরৈখিক গতি বলে। বক্রগতি, কোনো গতিশীল বস্তুর গতির পথ যদি বাঁকা হয় তবে বস্তুটির গতিকে বক্রগতি বলে। ঘূর্ণন গতি, কোনো বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে কোনো বস্তু যখন ঘুরতে থাকে তখন বস্তুটির গতিকে ঘূর্ণন গতি বলে। পর্যাবৃত্ত বা পর্যায় গতি, কোনো বস্তু যদি একটি নির্দিষ্ট সময় পর পর তার গতিপথের একই বিন্দু দিয়ে একই দিকে যায় তবে বস্তুটির গতিকে পর্যাবৃত্ত গতি বা পর্যায় গতি বলে। দোলন গতি, যদি কোনো বস্তুর গতি নির্দিষ্ট সময় পর পর বিপরীতমুখী হয় তবে বস্তুটির গতিকে দোলন গতি বলে। জটিল গতি, কোনো বস্তুর যখন একই সাথে চলন এবং ঘূর্ণন গতি থাকে তখন বস্তুটির গতিকে জটিল গতি বলে। একটি বস্তুর মধ্যে একই সাথে দুই বা ততোধিক গতি কাজ করতে পারে, যেমন ফ্যান চালনার ক্ষেত্রে ঘূর্ণন ও পর্যায় গতি। মূল্যায়ন, নিচের ছবিগুলো দেখে বলি কোনটি কোন ধরনের গতি, উপরের বক্সতে শব্দসমূহ একে একে টেনে ছবির নিচে বসাই।
পর্যাবৃত্ত গতি। জটিল গতি। বক্র গতি। ঘূর্ণন গতি। দোলন গতি। সরলরৈখিক গতি। দূরত্ব ও সরণ। নির্দিষ্ট বিন্দু হতে অতিক্রান্ত দৈর্ঘ্য হল দূরত্ব। এই দূরত্ব নির্দিষ্ট দিকে হতে পারে, আবার যে কোনো দিকেও হতে পারে। মহেশপুর ও কুসুমপুর দুইটি স্থানের মধ্যে সবচেয়ে কম দূরত্ব কোনটি? তিন কিলোমিটার। দুইটি স্থানের মধ্যে নির্দিষ্ট দিকে সবচেয়ে কম দূরত্ব হচ্ছে সরণ। এখানে তিন কিলোমিটার হচ্ছে সরণ, পাঁচ কিলোমিটার বা চার কিলোমিটার হচ্ছে স্থান দুটির দূরত্ব। সরণও একটি নির্দিষ্ট দিকে দূরত্ব। সরণের একক মিটার বা কিলোমিটার। ক থেকে ঘ স্থানে দুটি পথে যাওয়া যায়, একটি ক খ ঘ এবং অপরটি ক গ ঘ। কোন পথে সরণ হয়?